সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। কি শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকে আমি আপনাদের জন্য খুবই স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর রেসিপিটি আমি কোনো প্রকার ঝামেলা ছাড়া একদম সহজভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনারা খুব সহজে এই বিরিয়ানিটি তৈরি করতে পারেন। তবে স্বাদটা একদম হাজির বিরিয়ানির মতোই হবে। তবে আমি বলবো, আমার ভিডিওটি দেখে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে আশা করছি আপনারাও পারফেক্ট হাজির বিরিয়ানির টেস্টটা পাবেন। বিরিয়ানিটি তৈরি করার জন্য প্রথমে আমি চূড়ায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপর দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে আমি নিয়েছি সাদা গোলমরিচ, কালো গোলমরিচ নিয়েছি 5 থেকে 6টা, নিয়েছি শাহি কাবাব চিলি 5 থেকে 6টা, এরপর নিয়েছি তেজপাতা একটা টুকরো করে, নিয়েছি 3-4টা এলাচ এবং সাথে দিয়েছি দারচিনির 3-4টা টুকরো। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। এটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি একটা ভাজবো না, হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়েছি মশলা বাটা। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর আমি সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমার মশলাটা ফ্রিজে ছিল, তার জন্য একটু দলা পেকে গেছে, একটু সময় ভেজে নিলে এটা ছেড়ে যাবে। তো আমার মশলাটা ছেড়ে গেছে এবং আমি একটু বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। মশলাগুলো দিয়ে আমি বেশ কিছু সময় ধরে এটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাটা নিচে লেগে না পড়ে, তার জন্য আমি একটু পানি দিয়ে এটাকে আবারও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। চেষ্টা করবেন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আর এই মশলাটা আমি বাসায় নিজেই তৈরি করেছি, আর এটার লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আর আপনারা চাইলে এই মশলাটা যদি হাতের কাছে নাও তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার রাঁধুনি রেডিমিক্স যে মশলাটা পাওয়া যায় সেটাও আপনার এখানে ব্যবহার করতে পারেন। এতে করেও আপনাদের রান্নাটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাংস। আর মাংসের টুকরাটাও একটু ছোটো করে নেবেন, বিরিয়ানির মাংসটা সাধারণত একটু ছোটোই হয়ে থাকে। আমি এখানে 1.5 কেজির মতো মাংস ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। আমি আজকে এখানে বিরিয়ানি রান্না করব 1 কেজি পরিমাণ চাল দিয়ে, আর তাই আমি মাংসটা 1.5 কেজি পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে মাংসটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আমি এখানে 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট ব্যবহার করেছি। এরপর মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি মাংসটা রান্নার ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করব না, মাংসের ভিতর থেকে যে পানিটা বের হবে তাতে করেই মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যদি আপনারা মনে করেন এই পানিতে আপনাদের মাংসটা সিদ্ধ হবে না, তাহলে আপনারা একটু পানি ব্যবহার করতেই পারেন। এই যে দেখতে পাচ্ছেন, 5 মিনিট জাল দেওয়ার পরেই কিন্তু আমার মাংসের ভিতর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে আসছে, আর এই পানিটাই কিন্তু যথেষ্ট মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা আমি নামিয়ে অন্য একটি চুলায় বসিয়ে রেখেছি ঝোলটা একদম শুকনো শুকনো করার জন্য। চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি রান্নার রেগুলার তেল 1/2 কাপ পরিমাণ, এরপর দিয়েছি ঘি 2 টেবিল চামচ পরিমাণ, এরপর দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমি ভালো করে এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এভাবে আস্তুই দিবেন, এটা কোনোভাবেই কিন্তু ফেলে দিবেন না, তাহলে এর ভেতর থেকে বিচি বের হয়ে ঝাল বেরিয়ে আসবে। তো এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা, আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে নিয়েছি পোলার চাল। এখানে আমি কালোজিরা পোলার চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে যে কোনো পোলার চালটাই ব্যবহার করতে পারেন। এরপর আমি ভালো করে চালটাকে ভেজে নেব। আমি চালটা একটু সময় নিয়ে ভাজবো, আর এই চালটা তত সময় পর্যন্ত ভাজতে হবে যত সময় পর্যন্ত চালটা ভেজে এবং শনশনে একটা শব্দ না বের হয় তত সময় পর্যন্ত। এটা একটা কথা লক্ষ্য রাখবেন, এই বিরিয়ানিটা কিন্তু চালটা ভাজার উপরে অনেকটা টেস্ট নির্ভর করে। আপনারা যে কোনো জিনিস বিরিয়ানি অথবা খিচুড়ি রান্নার ক্ষেত্রে চালটা একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তবে লবণটা এই পর্যায়ে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সবশেষে যখন আপনি মাংসটা এবং পানি দেওয়ার পরে টেস্ট করে নেবেন যে আপনার এর ভিতরে লবণটা ঠিকঠাক আছে কি না, প্রয়োজন মনে করলে তখন একটু দিয়ে দেওয়া যাবে। তো আমি প্রায় 10 মিনিটের মতো কিন্তু এই চালটাকে ভেজে নিয়েছি, আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে চালটা যেন নিচ দিয়ে পুড়ে না যায়, এটা কিন্তু সুন্দরভাবে একদম ভেজে নিতে হবে। আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতর থেকে আলাদা একটা কালার চলে আসবে, একটু লালচে ভাব হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মিক্স, যে বিরিয়ানি মিক্সটা আমি হোমমেডভাবে তৈরি করেছি সেটা। এখানে আমি কিছুটা বিরিয়ানি মিক্স চালের সাথেও ব্যবহার করেছি, আপনারা চাইলে সম্পূর্ণ মিক্সটাই কিন্তু মাংসের সাথে ব্যবহার করতে পারেন।
আমি যে পরিমাণ চাল ব্যবহার করেছি এতে করে আমার টোটাল বিরিয়ানি মিক্সতে গেছে 1/4 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে যে কোনো বিরিয়ানির মধ্যে একটু দুধ ব্যবহার করলে তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, তার জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি 2 কাপ পরিমাণ। এরপর আমি আবারও চালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গরম পানি, এখানে আমি হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন, এতে খুব বেশি একটা সমস্যা হবে না, তবে যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করাটাই উত্তম। আর গরম পানিটা যদি আপনি যে কোনো রান্নার ক্ষেত্রে দেন সে রান্নাটাও খুব দ্রুত হয় এবং রান্নাটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। আর আমি এখানে চাল ব্যবহার করেছি 1 কেজির পরিমাণ, আর এখানে আমি পানি ব্যবহার করেছি ঠিক 2 কেজি পরিমাণ। আপনারা কিন্তু এই মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন, তাহলে কিন্তু আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট এবং ঝরঝরে হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মাংসটা একদম রান্না হয়ে গেছে, আর এর ভিতরে কিন্তু কোনো প্রকার একটুও পানি নেই, একদম শুকিয়ে নিয়েছি, যার কারণে আমার এখানে 1 কেজি চালের মধ্যে 2 কেজি পানি ব্যবহার করতে হয়েছে। যদি আপনাদের মাংসের ভিতরে কোনো একটু পরিমাণ ঝোল থেকে থাকে তাহলে আপনার পানিটা সেই পরিমাণে একটু কমিয়ে দেবেন। আমি মাংসের ভিতরে কোনো প্রকার পানি রাখিনি, এখন আমি মাংসটাও ভালো করে দিয়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে আমি প্রথমে 5 মিনিটের মতো এভাবে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই চালটা অর্ধেকটাই ফুটে এসেছে। এরপর আমি আবার একটু হালকা উল্টে দিচ্ছি, চালগুলো উল্টে দিয়ে এরপর আবারও ঢাকনা দিয়ে আমি যে ঢাকনার ছিদ্রটা সেটা কিন্তু বন্ধ করে দেব। আর এরপর যে আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি, যেহেতু এর ভিতরে কোনো প্রকার পানি নেই, অলরেডি শুকিয়ে গেছে, এখন শুধু যে যতটুকু বাষ্প থাকবে তার মধ্যে দিয়ে এই চালটা শুধু ফুটে উঠবে, যার কারণে আমি বাষ্পটা যেন বের না হতে পারে তার কারণে এই ছিদ্রটা বন্ধ করে দিলাম। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। এরপর আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে করে আপনার এই রান্নাটা অনেক গুণে টেস্ট বেড়ে যাবে এবং বাড়তি একটা স্মেল বের হবে। এখানে আপনারা খাঁটি গাওয়া ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আমার বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। আর দেখতে এবং খেতে দুটোই কিন্তু একদম পারফেক্ট হাজির বিরিয়ানির মতো। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমি চাইবো একবার হলো বাসায়টা আপনারা ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপিটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।